একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করবো, এইখানে আপনারা যদি জয়েন করেন তাহলে $1 থেকে $10 পর্যন্ত স্পট ব্যালেন্সে পাবেন, যেইটা আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর সম্পূর্ণ ফ্রিতে $1 ফিউচার বোনাস পাবেন। তো A to Z প্রসেস দেখা দেবো, কোনো প্রকার KYC লাগবে না, প্রত্যেককে জয়েন করে 100% পেমেন্ট পাবেন। তার কারণ এই এক্সচেঞ্জারের এর আগের দুইটা ইভেন্ট শেয়ার করছি, দুইটো অফার থেকে আমরা প্রত্যেককে পেমেন্ট পাইছি, ঠিক আছে। আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সার্চ করি AdB লিখে, তাহলে দেখেন অসংখ্য পোস্ট আসবে। এই দেখেন $12 পর্যন্ত করে কিন্তু কম মাসে একটা ইউজার এর আগের ইভেন্ট থেকে, যারা যারা আমার কথা শুনে জয়েন করেছিল তারা প্রত্যেককে পেমেন্টটা রিসিভ করছে। তো তাদের আরও একটা নতুন ইভেন্ট আসছে, এই ইভেন্ট আজকে শেয়ার করবো এবং আপনারা প্রত্যেককে জয়েন করা ট্রাই করবেন। আশা করতেছি প্রত্যেককে এইখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। মিনিমাম $1 পাবেন, সর্বোচ্চ $10 পর্যন্ত পাইতে পারেন। তবে এখানে বেশ কিছু টাস্ক আছে যেটা সকলের পক্ষে ফিল করা পসিবল হবে না, যদিও বা KYC লাগবে না, কিন্তু এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো কত ডিপোজিট করবেন, কী টোকেন ডিপোজিট করলে আপনার ফি কম যাবে, সমস্ত কিছু দেখাবো ভাই। প্রত্যেকটা মাসটি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আর আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওর মধ্যে লাইক করেন না, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটার মধ্যে লাইক করবেন, যেহেতু এর আগের দুইটা ইভেন্ট থেকে পেমেন্ট পাইছি, এই ইভেন্টটা থেকে আপনারা পেমেন্ট পাবেন, এমন একটা অফার শেয়ার করতেছি, ঠিক আছে। আর যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন এটা অন করে দেবেন, এতে করে যে সব অফারগুলো শেয়ার করবো একটা ইয়ার হবো যেন আপনার মিস না হয়। আর ডিসক্রিপশন টুডেজ অফার লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন, তার কারণ এয়ারড্রপে জয়েন করা থেকে এয়ারড্রপের আপডেট ফলো করা গুরুত্বপূর্ণ। আজকে অফারটা শেয়ার করতেছি, কিছুদিন পর পেমেন্ট করবে, ঠিক আছে। দেখা গেছে আপনি এয়ারড্রপে জয়েন করছেন, পেমেন্টও পাইছেন, কিন্তু আপনি নিজেও জানেন না। তো এটা জানার জন্য অবশ্যই আপনার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে, টেলিগ্রামে সব সময় আমরা আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো মাস্ট বি টেলিগ্রামটা জয়েন করবেন। আর ধরেন সকালে একটা অফার শেয়ার করছিলাম যেখান থেকে প্রত্যেকটা রেফারের জন্য 0.70 সেন্ট করে, এটা কিন্তু টেলিগ্রামে শেয়ার করছি ইউটিউবে না। তো টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকলে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো টুডেজ অফারের মধ্যে প্রেস করলে আমার একটা ইন্টারপ্রাইজের মধ্যে নিয়ে আসবে। তো যাদের AdB এক্সচেঞ্জের মধ্যে আগের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে হবে না, সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট লাগবে, যেহেতু নতুন ইভেন্ট নতুন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে। তো যে সাইন আপ লিঙ্কের মধ্যে প্রেস করুন, প্রেস করবার তাদের রেজিস্ট্রেশন পেজ, এই পেজটা ওপেন হবে। তো তার আগে তাদের ইভেন্টের ডিটেলস আপনাদের বলে দেয়, তো তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে হোম পেজের ব্যানারের মধ্যে আসলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে, এই যে এই ইয়ারের পর 10,000 USD মোট রিওয়ার্ড পল আছে। তো এই যে এরকম একটা ইন্টারপ্রাইজের মধ্যে আসবেন, অফারটা থাকবে কতদিন এবং শুরু হয়েছে কতদিন সমস্ত কিছু এখানে শো করতেছে। তো এইখান থেকে যে নিচের দিকে আমরা যেটা এয়ারড্রপে জয়েন করবো, তো এইখানে যদি আপনি $50 ডিপোজিট করেন, ঠিক আছে, একবারেই ডিপোজিট করতে হবে এমনটা না। আপনার কাছে $10 আছে, আপনি $10 পাঁচবার করে ডিপোজিট করেন তাহলে $50 ভলিউম হবে। আপনার কাছে $5 আছে, $10 ডিপোজিট করেন $50 হবে। যার কাছে $50 একবার আছে সে চাইলে একবারেই ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নাই। যে জয়বার ইচ্ছে তয়বার ডিপোজিট করার পর সর্বমোট $50 ডিপোজিট করলেই হইল। তো যারা জয়েন করে মানে যারা যারা $50 ট্রেড ভলিউম কমপ্লিট করবে মানে ডিপোজিট ভলিউম কমপ্লিট করবে তারা পাবে $1 থেকে $10 পর্যন্ত, এইটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। আর যারা রেফার করবে মানে আপনি যদি কাউকে রেফার করেন সে যদি $50 নেট ডিপোজিট করে সেক্ষেত্রে $1 পাবেন, ঠিক আছে। তো এই যে রুলস এখানে বলে দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর নিচে দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন সেইটা হইতেছে আপনাকে কোনো পরে KYC লাগবে না, কিন্তু ইমেল ভেরিফিকেশন এবং ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে, ঠিক আছে, নাহলে আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না। তো যেহেতু KYC লাগতেছে আমি সবার কাছে রিকোয়েস্ট থাকে প্রত্যেককে জয়েন করবেন। এইখানে ডিপোজিট এবং উইথড্র করতে আপনার সর্বোচ্চ ফি লাগতে পারে $0.2 থেকে $0.3, এর বেশি লাগবে না, ঠিক আছে। এই $0.2 থেকে $0.3 যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনি $2 থেকে $10 পর্যন্ত পাবেন। তো যাই হোক, যাদের ডিপোজিট করার মতো সমর্থ আছে তারা প্রত্যেককে ডিপোজিট করে ডিপোজিট ভলিউমটা কমপ্লিট করবেন, যখন ইভেন্ট শেষ হবে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে যদি আপনি সাইন আপের মধ্যে প্রেস করেন। দেন আপনি কী কাজ করবেন, এইখান থেকে ডাউনলোড অ্যাপ যে অপশানটা আছে অ্যান্ড্রয়েড, তো এইটার মধ্যে প্রেস করুন, গেট অন গুগল প্লে, আপনাকে সরাসরি প্লে স্টোর মধ্যে নিয়ে যাবে। দেন আপনি তাদের যে অ্যাপ্লিকেশন ওইটা ইনস্টল করবেন। তো আমি ওপেনের মধ্যে প্রেস করে দিয়েছি, আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে। তো দেন এমন একটা ইন্টারপ্রাইজের মধ্যে নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে। তো এখন আপনি কী করবেন, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তো আপনি এই যে অ্যাসেট অপশান আছে অ্যাসেটের মধ্যে প্রেস করতে পারেন, নাহলে যে উপরে দিয়ে ম্যান অপশান আছে ম্যানের মধ্যে প্রেস করতে পারেন। তো আমি অ্যাসেটের মধ্যে প্রেস করতেছি। দেন আমাদের এইখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, এইখানে দেখেন রেজিস্টার অপশান আছে, রেজিস্টার অপশান এইটার মধ্যে প্রেস করবেন। এটার মধ্যে প্রেস করবার এইখানে তিনটা অপশান পাবেন, ইউজার নেমের অপশান পাবেন, আপনি ইমেলের অপশান পাবেন, ফোন নাম্বার অপশান পাবেন। তো যারা ইমেল দিয়ে সাইন আপ করবেন ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, ফোন নাম্বার দিয়ে করলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন, ঠিক আছে। দেন আপনি কী কাজ করুন, যদি ইমেল দিয়ে করেন সেক্ষেত্রে এখানে আপনার ইমেলটা দেবেন, দেওয়ার পর সেন্ড কোডের মধ্যে প্রেস করুন। প্রেস করে সরাসরি আপনি আপনার যে মেইল বক্স আছে মেইল বক্সে গেলে একটা কোড দেখতে পারেন, ওই কোডটা এনে এখানে অ্যাক্টিভ করবেন। তো এই যে আমার একটা কোড আসবে আপনি জাস্ট এই কোডটাকে কপি করবেন, কপি করবার যে অপশান আছে এখানে ফাঁকা অপশানটা, এই অপশানের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করবার পেস্ট করে দেবেন, দেওয়ার পর নিচে দিয়ে একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দিয়ে যে রেফার কোড এটা অটোমেটিক্যালি শো করা থাকবে, যদি শো না করে তাহলে টেলিগ্রামের পোস্টের মধ্যে দেওয়া আছে, পোস্ট থেকে কপি করে এখানে দেবেন। অবশ্যই কারণ না কারণ রেফারের মাধ্যমে জয়েন হতে হবে, নাহলে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন না।
দেন আপনি কি কাজ করবেন, রেজিস্টারের মধ্যে সব কিছু যখন ঠিকঠাক থাকবে রেজিস্টারের মধ্যে প্রেস করবেন, প্রেস করলে আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ হবে। দেন আপনি আপনার অ্যাকাউন্ট যেটা খুলছেন ওটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। এখন আপনাদের কাজ হয়েছে কি, এখন আমাদের $50 ডিপোজিট ভলিউম করতে হবে। তার আগে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে ইমেল বাউন্ড করতে হবে, যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে ফোন নাম্বার বাউন্ড করতে হবে। তো এটা বাউন্ড করবেন কীভাবে, উপরের দিকে দেখেন ম্যান অপশান আছে, ম্যানের মধ্যে প্রেস করবেন, প্রেস করার সিকিউরিটি অপশান আছে, তো সিকিউরিটির মধ্যে প্রেস করবেন, এই সিকিউরিটি সেটিং এটার মধ্যে প্রেস করবেন। দেন যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে বাউন্ড ফোন অপশান শো করবে, যদি ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে বাউন্ড ইমেল অপশান শো করবে। ঠিক আছে, তো আমি জাস্ট বাউন্ড ফোনের মধ্যে প্রেস করলাম। দেন আপনি এইখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, আমি আমার যে কান্ট্রি কোড ওইটা সিলেক্ট করতেছি, আমি বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করতেছি, যে যে কান্ট্রির ওই কান্ট্রি সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন এইখানে আপনি আপনার যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দেবেন, তারপর আপনি যে নাম্বারটা সাবমিট করছেন ওই নাম্বারে এমন একটা ওটিপি আসবে, জাস্ট ওই ওটিপিটাকে কপি করার পর আপনি এখানে পেস্ট করে সাবমিটের মধ্যে প্রেস করবেন। তো যখন আপনি ওটিপি দেবেন এমন অপশান শো করবে যে সাকসেসফুলি বাউন্ড করা হয়ে গেছে, দেন আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। ঠিক আছে, এখন আপনার ফার্স্টটা যে ইমেল এবং ফোন নাম্বার বাউন্ড করা ওইটা ছিল কমপ্লিট, এখন আপনাকে $50 ট্রেড মানে ডিপোজিট ভলিউম করতে হবে। ঠিক আছে, তো এই জন্য কী কাজ করবেন, অ্যাসেস্টের মধ্যে আসবেন, আসার পর এইখান থেকে যদি আপনি ইউএসডিডি উইথড্র ফি দেখেন সেক্ষেত্রে $1। ঠিক আছে, আর যদি আপনি বাদ দিয়ে টিআরএস দেখেন, এলটিসি দেখেন, এইগুলো সবগুলোতে মোটামুটি হয়ে বেশি, কিন্তু আপনি যদি ম্যাটিক টোকেন ডিপোজিট করেন এবং উইথড্র করেন সবচেয়ে ফি কম। ঠিক আছে, উইথড্রল ফি 0.01 ম্যাটিক, তার মানে 10 সেন্টেরও কম আমি যদি ট্রান্সফারের মধ্যে যাই। তো তাহলে এইখানে সে যদি 0.1 মেরিট টাইপ করি 0.9 সেন্ট। ঠিক আছে, মানে আপনি একবার উইথড্র করলে ফি কাটবে আপনার 0.9 সেন্ট। এক্ষেত্রে যদি আপনি $50 একবারই ডিপোজিট করেন তার মানে আপনার 0.9 সেন্টের মধ্যে ডিপোজিট ভলিউমটা কমপ্লিট হলো। আপনি যদি 5 বার করেন সেক্ষেত্রে 45 সেন্টের মধ্যে কমপ্লিট হলো, আপনি যদি 10 বারে করেন তো সেক্ষেত্রে আপনার একটু এক্সট্রা বেশি যাবে। ঠিক আছে, তো সবার কাছে যদি $20 থেকে $25 থেকে কথা ধরেন, আপনি একবারে $25 ডিপোজিট করলেন, $25 উইথড্র করলেন, ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার সর্বোচ্চ ফি যাবে $0.18, মানে $0.2 কম। আর এই $0.2 যদি আপনি খরচ করেন এক্ষেত্রে $2 থেকে $10 পর্যন্ত বোনাস পাইতে পারেন। তো আশা করতেছি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি। অবশ্যই আপনি ম্যাটিকের মধ্যে ডিপোজিট এবং উইথড্র করার ট্রাই করবেন। ঠিক আছে, উইথড্র করার চেষ্টা করুন, আর ম্যাটিক কিন্তু বাইন্যান্স, এফটিএক্স সমস্ত এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, আপনার কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমরা ডিপোজিট করবো। ঠিক আছে, ডিপোজিটের জন্য আপনি এখানে ম্যাটিক সার্চ করুন, ম্যাটিক সার্চ করুন, ম্যাটিক চলে আসবে। দেন আপনি এখানে এইটার মধ্যে প্রেস করুন, প্রেস করবে যে রিসিভ অপশান আছে, রিসিভের মধ্যে প্রেস করে আপনার ডিপোজিট যে অ্যাড্রেস এটা শো করবে। তো এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এটা ERC20 দেওয়া আছে, আপনি ম্যাটিক নেটওয়ার্কে ডিপোজিট করবেন। তো আমরা ম্যাটিক সিলেক্ট করলাম, দেন এখানে শো করতেছে DUELF, তো আপনি যে কোনো একটার মধ্যে প্রেস করবেন। তো আপনি যদি বুঝতে না আপনার যে কোনটা অ্যাড্রেসে ডিপোজিট করবেন সেক্ষেত্রে ডিলিটের মধ্যে যদি প্রেস করেন, যে আপনার বাদ বাকি যে আবল তবল অ্যাড্রেসগুলো আছে ওইগুলো ডিলিট হয়ে যাবে, দেন আপনার যে মেইন অ্যাড্রেস এটা এখানে শো করবে। ঠিক আছে, এখন আমরা এটাকে কপি করবো, আর এখানে মিনিমাম ডিপোজিটটা দেখে নেন, মিনিমাম কিন্তু 10টা মিনিট ডিপোজিট, এই 10টা যদি নিচে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার এটা রিসিভ হবে না এবং রিওয়ার্ডটা আপনার সম্পূর্ণটাই বৃথা চলে যাবে। ঠিক আছে, আর ওই টাকাটা আপনার কখনোই ফেরত পাবেন না। দেন অ্যাড্রেসটা কপি করবার বাইন্যান্সের মধ্যে আসবেন, দেন আপনি এখানে ট্রেডের মধ্যে আসবেন, ট্রেডের মধ্যে আসার পর আপনি যেই পরিমাণ ম্যাটিক ডিপোজিট করবেন আপনি অতগুলো ম্যাটিক কিনবেন। ঠিক আছে, যদি $25 দিয়ে করেন সেক্ষেত্রে $25 ম্যাটিক কিনবেন, যদি $10 দিয়ে করেন সেক্ষেত্রে $10 ম্যাটিক কিনবেন, যত ডলার দিয়ে আপনি করুন তত ডলারের ম্যাটিক কিনবেন। ঠিক আছে, যেহেতু আমি $10 দিয়ে আপনাদের করে দেখাবো, তো 10 পয়েন্ট ধরেন আমি এখানে 11টা ম্যাটিক বাই করলাম, তো 11টা ম্যাটিক আমি বাই করতেছি, দেন বাই, দেন আপনি বাইন্যান্সের মধ্যে থেকে উইথড্র করবেন। যখন আপনার ডিপোজিট হয়ে থাকবে উইথড্র করেন কীভাবে, ঠিক আছে, উইথড্র করার জন্য এখানে যে ট্রান্সফার অপশান আছে ট্রান্সফারের মধ্যে প্রেস করবেন, আপনি কোন নেটওয়ার্কে উইথড্র করবেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, যদি BHC-র মধ্যে উইথড্র করেন সেক্ষেত্রে 0.2 ম্যাটিক শো করতেছে, আর যদি ম্যাটিক চেইনে উইথড্র করেন সেক্ষেত্রে 0.1 ম্যাটিক। ঠিক আছে, তো আপনি ম্যাটিক চেইনের মধ্যে উইথড্র করবেন। তো এইভাবে যে যত ডলার দিয়ে করেন জাস্ট $50 ভলিউম করলেই হলো। ঠিক আছে, মানে নেট ডিপোজিট ভলিউম $50 করলেই আপনি এখানে এলিজিবল হবেন। আর এখন দেখা যায় যে সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে $1 করে ফিউচার বোনাস পাবেন, দেন ওইটা দিয়ে আপনি ফিউচার ট্রেড করে যা প্রফিট হবে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো এইটা করার জন্য আপনি কী কাজ করবেন, যেহেতু সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো আপনি আমাদের যে টেলিগ্রামের পোস্ট আছে টেলিগ্রামের পোস্টের মধ্যে আসবেন। ঠিক আছে, আসার পর এখানে দেখেন একটা ফর্ম দেওয়া আছে, তো এখানে দেখেন ফিউচার বোনাস ফর্ম নামে একটা ফর্ম দিয়েছি, তো এই ফর্মটাকে আপনি ওপেন করবেন, দেন এইখানে আপনার যেগুলো সেগুলো চাই ওইগুলো সমস্ত কিছুই দেবেন। এইখানে আপনার UID দিতে বলতেছে, মানে FB এক্সচেঞ্জার যেটা আছে ওইটার UID, তো UID করবেন, FB এক্সচেঞ্জারের মধ্যে যাবেন, তো যাওয়ার পর উপরে দিয়ে হোম অপশানে থাকবেন, দেন যে ম্যান অপশানে থাকবেন, তারপরে যে যে UID আছে এটা আপনি কপি করবেন। ঠিক আছে, কপি করার ফর্মের পেজের মধ্যে এখানে পেস্ট করবেন, দেন আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন FB এক্সচেঞ্জারের মধ্যে ওই ইমেলটা দেবেন, দেওয়ার পর আপনি যে ফোন নাম্বারটা বাইন্ড করছেন
যে ফোন নাম্বারটা আপনি বাইন্ড করছেন, ঠিক আছে? ওই ফোন নাম্বারটা দিয়ে সাবমিটের মধ্যে প্রেস করবেন। আমরা যখন সাবমিট করবেন এমন একটা অপশন শো করবো, আপনার এই এয়ারড্রপে জয়েন করা কমপ্লিট, ঠিক আছে? আপনি যদি আনলিমিটেড ট্রিকে এখান থেকে ফিউচার বোনাস ক্লেম করতে চান, সেক্ষেত্রে ভিআই ব্রাউজার যেটা আছে ভিআই ব্রাউজারটা ইনস্টল করার পর বারবার ডাটা ক্লিয়ার করবেন, দেন আপনি এইখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউআইডি দিয়ে ফর্মটা সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে $1 ফিউচার বোনাস পান, দেন ওইটা থেকে যা প্রফিট হবে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর বাদ বাকি এয়ারড্রপের আপডেট এবং যে কোনো ধরনের এয়ারড্রপ ইনস্ট্যান্ট পেমেন্ট যেগুলো করে ওইগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে। তো মাস্ট বি প্রত্যেকে টেলিগ্রামটা জয়েন করবেন। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন, ঠিক আছে? আর এয়ারড্রপটা পারলে জয়েন করেন, তার কারণ এর আগের দুইটা ইভেন্ট আসলো, ওই দুইটা ইভেন্ট থেকে আমরা কিন্তু প্রত্যেককে পেমেন্ট পাইছি। তো আশা করতেছি এই অফারটা থেকে আমরা প্রত্যেককে পেমেন্ট পাবো, ঠিক আছে? টেলিগ্রামের পোস্টের মধ্যে দেখেন এয়ারড্রপের পেমেন্ট প্রুফ কিন্তু দেওয়া আছে।